এখানে আমি কাগজ দিয়ে বিভিন্ন বাসের জন্য লুকিং গ্লাস বানানোর পদ্ধতি দেখিয়েছি। কাগজ দিয়ে বানানো এসব লুকিং গ্লাস যে শতভাগ অরিজিনাল বাসের সাথে মিলবে তা নয়। নতুন যারা বিগিনার আছেন তারা আমার বানানো আইডিয়ার সাথে নিজস্ব বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে আরও সুন্দর কিছু বানিয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, কাজে যাওয়া যাক। প্রাথমিকভাবে আমি লুকিং গ্লাস তৈরিতে এই রকম মোটা কাগজ ইউজ করি। দেখানো নিয়ম মতন দাগ দিন এবং কাটুন। এ পর্যায়ে যে কালারের পেইন্টটা দিবেন সেই কাগজে আঠা লাগিয়ে এই দুই পিসকে ঢেকে দিন। গ্লাসের উচ্চতা বুঝে সেটিকে কার্ভ করুন এবং এখানে আর এখান থেকে কাটুন, আর মাঝের যে অংশটি থাকে সেটি ফেলে দিন। দেন দেখতে ঠিক এই রকম দেখাবে। গ্লাসের উপরের পার্শ্বে আর গ্লাস ধরে রাখার হোল্ডারের মাথায় কালো রং করে দিন। অ্যান্ড দেন সুপারগুলো ইউজ করে পার্ট দুটিকে অ্যাটাচ করে দিলেই কাজ শেষ। সেম কাগজ সেম পুরুত্ব। আর প্রাথমিকভাবে প্রথম দিকের কাজগুলিও সেম। এখানে আবারও সেই কাগজ দিয়ে ঢেকে দিন যেন একদম লেপটে থাকে এই রকম। গ্লাস হোল্ডারের শেষ প্রান্তদ্বয় চ্যাপটা থেকে এইরকম পেট মোটা করে দিতে হবে, তাই হালকা চাপ দিয়ে দিয়ে এইরকম করার চেষ্টা করুন। এক্ষেত্রে আমি পাতলা কাগজ নিয়ে তা নির্দিষ্ট ব্যাসার্ধে রোল করে করে পেঁচিয়েছি। তারপর সামনের দিক 1 সেন্টিমিটার সম পরিমাণ জায়গাকে চ্যাপটা করে কার্ভ করেছি। এই ছিদ্র করার সময় খেয়াল রাখতে হবে যেন ছিদ্রটি বেশি বড় না হয়ে যায়, সেজন্য আগে থেকে এমন মাপের যন্ত্র খুঁজে রাখতে হবে যেন সেটি ইউজ করলে ছিদ্রটি একদম অ্যাকচুয়াল মাপের হবে। ইরিজারের ক্ষেত্রে কাজ এই পর্যন্তই, চলুন সামনে যাওয়া যাক। পূর্বে সে বাড়তি মোটা কাগজ এবং সেখানে ঠিক এভাবে অঙ্কন করে কেটে ফেলেছি ও মার্কার পেন ইউজ করে কালো রং করেছি।
আর গ্লাসটা বানানো তো একেবারে নরমাল কাজ। এবার তাহলে সেটিং করা যাক। আমাদের দেশের বেশিরভাগ বিআরটিসি, অশোক লেল্যান্ড বা টাটা বাসের লুকিং গ্লাসগুলো দেখতে প্রায় একই রকম। আর যেহেতু এগুলি পেপার মেড বা ডাই মডেল, তাই প্রচুর সময় না দিলে দেখার ক্ষেত্রে অনেকটাই অমিল থেকে যেতে পারে। কাগজ সেই আগেরটাই, অর্থাৎ মোটাটা। এখন জাস্ট মূল বাসের রিয়েল লুকিং গ্লাসটা দেখে দেখে আমি প্রথমে নিজে আঁকা ট্রাই করেছি। দেন যে রং দিবেন সেই রং দিয়ে পুরো হোল্ডার ঢেকে দিবেন, যেমনটি কিনা 1 নং-এ বলেছিলাম। সামনের ক্ষুদ্র অংশে হালকা চাপ দিয়ে চ্যাপটা করে দিতে হবে। এখানে একটু কালো রঙও করে দিয়েছি। এক্ষেত্রে পার্ট দুটোকে আমি গ্লুগান দিয়ে লাগিয়েছি। গ্লুগান না থাকলে সুপার গ্লু দিয়েও কাজটি করা যাবে। এভাবে করে যারা শুধুমাত্র শখের বসে এই সকল মিনিয়েচার বানাতে চান, তারা ট্রাই করে দেখতে পারেন। আর সবথেকে বড় কথা হচ্ছে, আপনি যা বানাবেন তার জন্য আপনাকে গভীর মনোযোগ দিতে হবে, তাহলে সেটি দেখতে 100 না হোক অন্তত 90-এর ঘরে থাকবে। এনিওয়ে, বেস্ট অফ লাক। আপনি যদি এ সকল পদ্ধতি ফলো করে কিছু বানানোর ট্রাই করেন, তবে আমাদের গ্রুপ বিডি মিনিয়েচার টিমে শেয়ার করার অনুরোধ রইল। আর যে কোনো পরামর্শের জন্য তো আমি রয়েছি। দেখা হচ্ছে নেক্সট পর্বে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।